ওই রকম ড্রেস পরে সারা রাত ঠান্ডা পানির মধ্যে এসার পর থেকে যে শুরু হয়েছে একদম ভোর 6টা পর্যন্ত আমার শরীরে কোনো কিছু ছিল না মনে হয়, আমার ক্যারিয়ারটা আমি নষ্ট করে ফেলেছি। কিসের হচ্ছে সেক্রেটারি আর কিসের মালিক আফসারি, কিসের কি? দর্শক আমন্ত্রণ রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে। আজ আমাদের অতিথি বর্তমান সময়ের অভিনেত্রী মৌমিতা মৌ। মৌমিতা, তোমাকে অভিনন্দন রাইজিং বিডি স্পেশালে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, শুরুতে যেটা জানতে চাচ্ছি যে তোমার এখনকার ব্যস্ততা কি, কি নিয়ে তোমার ব্যস্ত সময় যাচ্ছে? এখনকার ব্যস্ততা হচ্ছে নাটক, ফটোশুট, এইসবই। নাটক মানে বেশ কিছু নাটক তোমার ইদারিং দেখছি তোমার সোশ্যাল মিডিয়া ফেসবুকে। কি কি, কার সঙ্গে কাজ করা হচ্ছে? কার সঙ্গে বলতে, আমার কয়েকটা সিরিয়াল চলছে, আর সিরিয়ালে তো হচ্ছে দেখা যায় যে আর্টিস্ট অনেক চেঞ্জ হয়, শুরুতে এক ধরনের থাকে, আবার মিডলে গিয়ে দেখা যায় যে আবার চেঞ্জ হয়, লাস্টে গিয়ে চেঞ্জ হয়। যেহেতু আমি একটা সিরিয়াল, আমার যেমন প্রবাসপল্লী হচ্ছে, এটা অলমোস্ট 2 ইয়ার্স, তো এখানে অনেকেই চেঞ্জ হয়ে গিয়েছে। তো প্রথমে ছিল সুমিত, এরপরে সাব্বির, এরপরে আবার কে আসবে আমি এখনও আসলে শিওর না। না, যাদের সাথে কাজ করা হয়েছে যেমন সুমিত, অনেক ভালো সিনিয়রদের সাথে কাজ করতে আসলেই ভালো লাগে, কারণ ওরা এত বেশি গুছানো থাকে, এত বেশি মানে ব্যবহার অনেক বেশি ভালো থাকে এখনকার মানে যারা আছে তাদের মতো না। তো সব কিছু মিলে খুবই হেল্পফুল, মানে ওনারা যে এত সিনিয়র এটা আসলে ওনাদের সাথে কাজ করতে গেলে বোঝাই যায় না, অনেক বেশি হেল্প করে। মাঝখানে কিন্তু একটা কন্ট্রোভার্সি হয়েছে, সেটা হয়তো তুমি জানো, যে যে মীর সাব্বির ভাইকে নিয়ে তার একটা কথা নিয়ে যে কোনো এক উপস্থাপিকা একটা মন্তব্য করেছিলেন, তারপরে সোশ্যাল মিডিয়ায় তার পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে। তোমার দৃষ্টিকোণ থেকে আসলে সাব্বির ভাই কেমন? অনেক ভালো একজন মানুষ উনি, আমার আমিও সেটা দেখেছি, কারণ আমার মনে হয় না যে উনি ইচ্ছাকৃত ওইটা করেছে। আর ওই সময় কিন্তু একটা ফানি একটা মোমেন্ট ছিল প্রোগ্রামের সময়। তো কথা হচ্ছে, কথাটা এরকম মনে হয়েছিল যে বরিশালের ভাষায় ও মনু কি যেন একটা মানে ড্রেস নিয়ে মনে হয় কথাটা ছিল। তো ওইটা কিন্তু কথার প্রেক্ষিতেই যখন ওই উপস্থাপিকা তাকে বলতে বলেছে যে আপনি এটা বরিশালের ভাষায় একটা কথা বলেন, ডায়লগ দেন, তো একটা মানুষের হয় কি ইনস্ট্যান্ট কিন্তু একটা জিনিস হঠাৎ করে অনেক সময় একটা জিনিস চলে আসে, এটা কিন্তু চিন্তা ভাবনার বিষয় থাকে না। যখন তাকে হুট করে এই কোশ্চেনটা করা হয়েছে তখন তার মাথায় ওটাই চলে আসছে, তখন সে বরিশালের ভাষায় ড্রেস নিয়ে কথাটা বলছে, তখন কিন্তু ওই উপস্থাপিকা কিন্তু হাসাহাসিও করছে, তখন কিন্তু জিনিসটা মাথায় নেয়নি। বাট এমন কি হয়েছে যে পরবর্তীতে গিয়ে সে হয়তো কেউ তাকে বলেছে বা রিয়েলাইজেশন হয়েছে তার, দ্যাটস ওয়াই হচ্ছে এটা নিয়ে আবার সে কথা শুরু করেছে এবং এটা নিয়ে সাব্বির ভাইকেও অনেকে অনেক কথা বলেছে। এবার দিন শেষে কিন্তু সাব্বির ভাইকে কেউ খারাপ কিছু বলেনি না, কিন্তু অনেকে আবার এটাও বলছে যে উনি হয়তো নিজেকে ভাইরাল করার জন্য এই কথাগুলো আবার কন্ট্রোভার্সি তৈরি করেছেন। সাব্বির ভাই নিজেকে কি ভাইরাল করবে? সাব্বির ভাই না, যার সঙ্গে ঘটনা ঘটছে সে, তখন তো কিছু বলেনি, সেটা হতে পারে এখন ভাইরাল হওয়ার জন্য না কিসের জন্য সেটা তো আমি আসলে বলতে পারবো না, কারণ তাকে তো আসলে আমি নিজেই একজন মিডিয়া পার্সন, আমি নিজেই চিনতাম না, দর্শক কি করে চিনবে? কারণ আমরা হয় কি মিডিয়া পার্সনরা যারা, আমরা কম বেশি সবাই সবাইকে নামে হোক চেহারাই হোক চিনি, হ্যাঁ, তারপরে হচ্ছে দর্শকের একটা পার্ট থাকে। তো আমি যেহেতু মিডিয়া পার্সন হয়ে এতদিন ধরে মিডিয়াতে আছি, আমি তাকে চিনতাম না, মানে ওই ঘটনার পরে তাকে চিনতে পেরেছি, তো হতে পারে এরকম কিছু। আচ্ছা, তুমি ফিল্ম থেকে নাটকে যখন ওখানে কাজ করতেছো রেগুলার, সেই জায়গা থেকে ওখানকার যারা কো আর্টিস্ট বা ডিরেক্টর প্রোডিউসার, তারা তোমাকে আসলে কিভাবে রিসিভ করছে? রিসিভ বলতে হচ্ছে, প্রথম অবস্থায় আমি আমাকে ওইভাবে রিসিভ করতে পারিনি, কারণ সিনেমা নায়িকাদের প্রতি সবার একটা ভ্রান্ত ধারণা থাকে, এরা ভাবে যে হয়তো সিনেমার নায়িকারা টাইম মেনটেন করে না, প্রপার ওয়েতে কাজ করে না, দেন হচ্ছে এদের সাথে আরও 3-4 জন এক্সট্রা লোকজন থাকে, মেকআপ ম্যান আলাদা থাকে, অ্যাসিস্ট্যান্ট থাকে, তো সব কিছু মিলে হয় কি নাটকের লোকজন হচ্ছে একটা লিমিটেড বাজেটে কাজ করে, হ্যাঁ, তাদের কিন্তু হচ্ছে দেখা যায় যে একটা ডে বেস, তাদের একটা ডে বেস পরিকল্পনা করতে হয় যে একটা মানুষের ডেট নেওয়া, তারপরে হচ্ছে একটা মানে যেটাই হোক সে কিন্তু একটা ডে বেস পরিকল্পনা করে একটা বাজেট করে।
সেই বাজেটের বাইরে কিন্তু যেতে পারে না আমাদের সিনেমাতে কিন্তু সেটা হয় না তো ওই ক্ষেত্রে হয় কি একটা ডিরেক্টর প্রোডিউসার নাটকে চিন্তা করে যে আমার বাজেট এটা যদি এরকম হয় সে টাইম মেনটেন না করে আমি দুই দিনে যদি কাজটা কমপ্লিট করতে না পারি বা তার সাথে যদি আরও তিন চারজন লোক থাকে সে তাহলে আমি কাজটা কিভাবে করব এই বাজেটের মধ্যে তখন ওদের মধ্যে একটা ভয় কাজ করে তো শুরুতে আমার ক্ষেত্রেও সেটা ছিল বাট যখন হচ্ছে একটা দুইটা তিনটা এরকম কাজ করলাম দেন ধরো তোমার সাথে আমি কাজ করেছি আরেকজন তোমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া ওকে নিছেন কেমন সে বা পেইন দেয় কিনা কাজ কি আপনি কমপ্লিট করতে পেরেছেন কিনা যখন হচ্ছে তোমার কাছ থেকে পজিটিভ ভাইব পেল তখন হচ্ছে নিয়ে কাজ করেছে এরপর যখন হচ্ছে ডে বাই ডে আমি অনেক বেশি কাজ করছি তখন আমার সম্পর্কে ভ্রান্ত ধারণাটা ছিল না আর আমি আসলে নর্মালি সিনেমাতে হোক নাটকে হোক আমি কখনোই আর পেইনফুল না কারোর জন্য না তুমি যেটা বলছিলে যে ওনারা ওনাদের ধারণা যে ফিল্মের হিরোইন মানে হচ্ছে একটু স্পেশাল কিছু বা যেটা যেটা বলছিলে তোমার দৃষ্টিকোণ থেকে আসলে ফিল্মের হিরোইন মানে কি মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা বলবো যে ফিল্মের হিরোইন সবচেয়ে বেশি কি বলে এটাকে মানে অমায়িক আমি যেটা বলবো কারণ এদের মধ্যে ম্যানার জিনিসটা আছে এরা মানুষকে সম্মান দিতে জানে আর এরা বুঝে সিচুয়েশন বুঝে আমি কখনো হচ্ছে সিনেমার মানুষদের বেদবি করতে দেখিনি হ্যাঁ এরা যথেষ্ট হচ্ছে অনার করে সবাইকে একজন প্রোডাকশন বয় থেকে শুরু করে মেকআপ ম্যান থেকে শুরু করে প্রত্যেকটা মানুষকে হচ্ছে এরা সম্মান দেয় কিন্তু নাটকে এই জিনিসটা কম মানে তারা সম্মানটা কম দেয় আমার কাছে মনে হয়েছে মানে কেন মানে সেখানে তো ছোট্ট একটা কাজ দুই দিনের কাজ সেই জায়গা থেকে সম্মানের ঘাটতি কেন সম্মানের ঘাটতি কেন আমার যেটা মনে হয়েছে যে আমরা সিনেমাতে যখন কাজ করি সিনেমার সেক্টর কিন্তু খুবই ছোট আমরা কাজ করি না করি সব ডিরেক্টরকে চিনি আর্টিস্ট সবাইকে চিনি তো দেখা হলে হাই হলো একটা বিষয় থাকে আর নাটকের জায়গাটা অনেক বড় এখানে ডিরেক্টরের অভাব নাই আর্টিস্টের অভাব নাই মেকআপ ম্যানের অভাব নাই তো দেখা যায় যে নাটকের বিষয়টা হচ্ছে আজকে আমি সেটে যাচ্ছি কাজ করছি হয়তোবা আমার তাদের সাথে আর কখনো দেখাই হবে না হ্যাঁ এত বেশি হয়ে গেছে তো ওই জায়গাতে হয় কি যে গিয়ে আসলে ওই সম্মানের জায়গাটা থাকে না বা ওইভাবে সম্মান করে না তোমার কি কোনো ব্যাড এক্সপেরিয়েন্স আছে নাটকে কাজ করতে গিয়ে না ব্যাড এক্সপিরিয়েন্স ওইভাবে নাই কিন্তু নাটকে হয় কি একটু কষ্টটা বেশি কারণ হচ্ছে অনেক সকাল থেকে কাজ করতে হয় এবং অনেক রাতও হয়ে যায় অনেক সময় কারণ ওই যে বললাম ডে ওয়েজ কারণ একটা একদিনে বা দুই দিনে কাজটা কমপ্লিট করতে হবে সেটা যত রাতেই হোক তো ওই জায়গা থেকে কাজের প্রেশারটা বেশি পড়ে আর সবচেয়ে ভালো লাগে যেটা সেটা হচ্ছে কমিটমেন্ট খুব স্ট্রং নাটকে নাটকে তো সেই জায়গা থেকে কি নাটকে মুভ করা যে আসলে সেই জায়গা থেকে না কারণ হচ্ছে নাটকের সিস্টেমটা আমি জানতাম না হ্যাঁ যখন আমি নাটকে ইনভলভ হই আমি হচ্ছে করোনাকালীন সময়ের পরে যেহেতু করোনাকালীন সময়ে আমরা দীর্ঘদিন হচ্ছে বাসার মধ্যে সবাই আটকাই পড়েছিলাম একদম বোর হয়ে গেছিলাম তখন হচ্ছে করোনা শেষ হওয়ার পরে আমাদের মাইনুল হাসান খোকন ভাই নাটকের উনি হচ্ছে সিনেমার সাথেও মনে হয় ইনভলভ ছিলেন একটা সময় তো উনি আমাকে অনেক আগে থেকেই বলতেন যে নাটক করো নাটক করো তো যাই হোক যখন কাজ করেছি কাজ করতে করতে আমি ওদের সিস্টেমগুলো জেনেছি এখন নাটকে টাকা টাকা পয়সা হচ্ছে কীভাবে কী বা ওদের সিস্টেম কী এটা কিন্তু আমি জানতাম না কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি কিন্তু আমার ভালো লেগেছে যে না এই জায়গাতে কমিটমেন্টের কমিটমেন্ট খুব স্ট্রং এবং লেনদেনটাও খুব ভালো পাশাপাশি কিন্তু এই প্রশ্নটা থেকেই যায় যে তাহলে ফিল্মের কী কমিটমেন্ট অথবা লেনদেনের জায়গা থেকে কোনো সমস্যা আছে কিনা অনেক সমস্যা মানে কীরকম মানে সমস্যাগুলো হচ্ছে ধরো সিনেমাতে যেটা হয় কোনো স্ক্রিপ্ট কিন্তু কাউকে ওইভাবে দেয়া হয় না এখন হচ্ছে টুকটাক হয়তো বা স্ক্রিপ্ট দেয়া হয় কিন্তু আমি যখন কাজ করতাম তখন হচ্ছে স্ক্রিপ্ট দেওয়া হতো না জাস্ট হচ্ছে গল্প শোনানো হতো ইভেন গল্পের আগেও কিন্তু অনেক মিটিং মিটিংটা অনেক বেশি আমার মনে হয় যে যতদিন শুটিং হয় তার থেকে অনেক বেশি মিটিং হয় মানে এটা কেন হয় কেন হয় সেটা আমি জানি না মিটিংয়ের বিষয় বলতে কি ওই যে সিনেমার কাজ নিয়ে ধরো যে আমি একটা নায়িকাকে চিন্তা করলাম আমি নিব আসো এই সেই প্রোডিউসার আসছে দেখাইলো আরেকদিন ক্যামেরাম্যান আসছে দেখাইলো আরেকদিন হচ্ছে স্ক্রিপ্ট রাইটার আসছে মিটিং করলো আরেকদিন হচ্ছে স্ক্রিপ্ট আসছে অর্ধেক সেটা নিয়ে মিটিং করলো আরেকদিন হচ্ছে অমুক হিরো আসবে ইয়ে করলো আবার নায়িকাকে নিয়ে বসে দেখা গেছে যে এর মধ্যে দশটা বারোটা হিরো দেখা শেষ হ্যাঁ আবার যাকে বলে রেখেছে যে তোমাকে নিয়ে কাজ করব তার বাইরেও এরা হচ্ছে আরও হিরোইন দেখতেছে তো বিষয়গুলো কেন করে মানে এটা কেন করে বলে এটা কেন করে সেটা তো আমি জানি না হয়তো বা তারা কোনো কিছুতে স্যাটিসফাই না হয়তো এদের সাথে কোনো লেনদেনে সমস্যা হচ্ছে বা ওরা চিন্তা করে যে এর থেকে যদি কম টাকায় আরও বেটার কিছু পাই ওইভাবে হয়তো চিন্তা করে আবার অনেকে চিন্তা করে যে এতই যদি টাকা দেওয়া লাগে তাহলে আমি একে কেন নিব
তো এই জায়গা থেকে হচ্ছে মিটিং অনেক বেশি হয়, অ্যান্ড যখন হচ্ছে একটা মানুষকে কাজ করতে নেওয়া হয়, এরপরে দেখা যায় যে কাজ করতে গিয়ে যে গল্পটা শোনানো হয়েছে, কাজ করতে গিয়ে গল্প চেঞ্জ হয়ে গেছে, গান দেখা গেছে যে দুইটা ছিল একটা নাই হয়ে গেছে। এরপরে যতদিন শুটিং হবে ততদিন হচ্ছে ওইরকম আস্তে আস্তে দিতেই থাকবে। অনেকটা হয় যে কিছুদিন শুটিং হয়ে অফ হয়ে যায়, আবার অনেকটা কমপ্লিট হয়, আবার অনেকটা দেখা যায় যে মহরতের পরে কোনো খবরই থাকে না। তো এরকম ভাবে আসলে মানে আমার কাছে প্রফেশনাল মনে হয় না এগুলা। সিনেমায় আসার জার্নিটা কিরকম ছিল, মানে নিজের ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল? না না না, সিনেমাতে হচ্ছে আমি নাচ করতে অনেক বেশি পছন্দ করতাম। তো আমার আগে থেকেই হচ্ছে ফ্রেন্ড সার্কেল খুবই লিমিটেড, মানে আড্ডাবাজি এইগুলো আমার মধ্যে ছিল না, এখনো ওইভাবে নাই আসলে। তো তখন হচ্ছে যেহেতু আমি হচ্ছে অনার্সে পড়ি, তো বোর ফিল হতো খুব, কারণ আমার 12টার মধ্যেই ক্লাস কমপ্লিট হয়ে যেত। তো বিকেলে আমি একটা একাডেমিতে ভর্তি হই, ভর্তি হওয়ার পর ওখানে প্র্যাকটিস করি, দেন থার্ড ডেতেই আমার একটা সিনেমার অফার আসে, কারণ আমাকে কালাম কাইসার আমাকে দেখেন ওখানে। দেখার পর অফার আসে, অফার আসার পর কোরিওগ্রাফার যে জাকির ভাই, উনি আমাকে অফারটা দিল, বুঝালো, আমি করতে চাইনি। তারপর কীভাবে কীভাবে যেন ভাবলাম যে করে দেখি, তো একটা করতে গিয়ে আসলে ফেসে গেছি। সেই সময় কি ফ্যামিলি থেকে কোনো আসলে বাধা ছিল কিনা? হ্যাঁ, বাধা ছিল, কারণ আমি ওই প্রথম সিনেমাটা আমি না বলেই করেছি, যেহেতু আমি ব্যাচেলার, সো ওইভাবে আমি আসলে ফ্যামিলিকে জানাইনি। যখন ওই সিনেমাটা রিলিজ হয়েছে তখন হচ্ছে জানতে পেরে আমার ভাই আমাকে মানে মারতেও গিয়েছিল, এরকম হয়েছিল। তো ভাবলাম যে না করবো না, কিন্তু ওইটা করার পরে যেটা হয়েছে যে আরও অনেক অফার আসা শুরু করলো। হয় কি মানে মিডিয়াটা এমন, একবার হচ্ছে ইনভলভ হলে সহজে আসলে বের হওয়া যায় না। তো এই যে একটা মানে কেমন যেন একটা ফিল কাজ করছিল, কেমন যেন একটা মজা আনন্দ পেয়ে গেছিলাম, দ্যাটস ওয়াই হচ্ছে আবার করলাম একটা দুইটা তিনটা, এরপরে আবার স্টপ করে দিয়েছিলাম। আবার হচ্ছে দুই তিন বছর পর আবার ইনভলভ হলাম, কারণ ওই যে অফারগুলো তো আসে, মানে তখন মনে হলো কি যে আমাকে তো অফার করছে, হয়তো আমি আমার মধ্যে এমন কিছু আছে তাই আমাকে অফার করছে। দেন আবার কয়েকটা কাজ করলাম, কিন্তু আমার যে মাঝখানে গ্যাপটা পড়েছে, গ্যাপে আমার অনেক ক্ষতি হয়েছে, মানে আমার শুরুর যে ফ্লোয়িংটা ছিল ওই জিনিসটা হচ্ছে গ্যাপের কারণে নষ্ট হয়ে গিয়েছিল। দেন আমি গ্যাপের পরে যে স্টার্ট করলাম, স্টার্ট করার পরে যখন দেখলাম যে আমার আসলে জায়গাটা আমার নাই, আর তখন তো অনেকটা ম্যাচিউর হয়েছি, অনেক কিছু বুঝিও, তো তখন আমারই রিয়েলাইজেশন হলো যে আসলে আমি সিনেমা আমার জন্য ঠিক হচ্ছে না, আমি এখান থেকে সরে যাই। আচ্ছা, আমরা বেশ কয়েক বছর আগে আমরা নিউজও করেছিলাম যে আমাদের যে সাকিব খান, ওনার সঙ্গে তোমার একটা কাজের কথা হচ্ছিল এবং বেশ ভালোই, সম্ভবত আরো ভালোবাসবো তোমায়। তো ওইটা শেষ পর্যন্ত হলো না কেন, এবং তোমার পরিবর্তে পরিমণি আসলো? ওইটা হলো না কেন বলতে হচ্ছে কি, ওইটা সব কিছু কমপ্লিট ছিল আসলে, সাইনিংও করা হয়ে গিয়েছিল। তো ওইটা হয় নাই আসলে, একটা ইন্টারনাল একটা বিষয় ছিল, দ্যাটস ওয়াই হয় নাই, সেটা নিয়ে আমি আসলে ডিসকাস করতে চাচ্ছি না। আচ্ছা, ওই প্রজেক্টটা নিয়ে কি সাকিব খানের সাথে তোমার আসলে কোনো মিটিং হয়েছে কি না? বা হ্যাঁ, আমার একবার দেখা হয়েছিল এই প্রজেক্টটা নিয়ে, যেদিন হচ্ছে সাইনিং হয় সেদিন একসাথেই দুজনকে সাইনিং করেছিল প্রযোজক। আচ্ছা আচ্ছা, ওনার সঙ্গে কথা হয়েছিল? কথা বলতে জাস্ট সালাম, হাই, হ্যালো, ভালো আছেন, এই সে, এতটুকুই। আচ্ছা, উনি কিছু পরামর্শ বা কোনো সাজেশন? না, আমার সাথে ওইভাবে আসলে কোনো কথা হয়নি। আচ্ছা আচ্ছা, আর পরবর্তীতে প্রজেক্টটা বাদ দেওয়ার কি তোমার দিক থেকেই বাদ দেওয়া হয়েছে যে না আমি কাজটা করছি না, বিষয়টা এরকম না? ওনারা আমার দিক থেকেই, আমি বলবো তোমার দিক থেকে, হ্যাঁ, আমার আমার কিছু প্রবলেম ছিল, কিন্তু আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল। আচ্ছা, না কিন্তু এটা তো একটা মানে এখনকার যারা হিরোইন যারা কাজ করতেছে ফিল্মে, তাদের তো একটা স্বপ্ন থাকে যে সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করা। তো সেই স্বপ্নটা তোমার কাছাকাছি এসেও তুমি কেন সেটা আবার বাদ দিলে, বা সেটা কি তোমার ক্যারিয়ারের জন্য কোনো প্রভাব পড়ছে কিনা, যে সেই কাজটা হইলে হয়তো তুমি আরো ভালো কিছু করতে পারতা? প্রত্যেকটা মানুষেরই কিন্তু স্বপ্ন থাকে একটা ভালো জায়গায় যাওয়ার, ভালো জায়গায় কাজ করার। বাট আমার একটা প্রবলেম ছিল, ওই যে হয় না যে কিছু মরিচিকার পিছনে টাইম নষ্ট করে আমার ক্যারিয়ারটা আমি নষ্ট করে ফেলেছি। আচ্ছা, এরপরে আবার শুনলাম যে বীর সিনেমা, যে সিনেমাটা শবনম বুবলি করেছেন সাকিব খানের সাথে, তো সেই সিনেমাটাই তো তোমার কাজ করার কথা ছিল, সেটাও তো শেষ পর্যন্ত হলো না? সেটাও শেষ পর্যন্ত হয়নি, সেটাতে ইকবাল ভাই ছিলেন প্রযোজক, তো উনিই হচ্ছে মূলত, তখন সাকিব ভাইয়ের সাথে আমার কোনো মিটিং হয়নি বা কথাও হয়নি, মূলত উনিই হচ্ছে আমাকে কাস্ট করে। এরপরে কেন হয়নি বা কি সেটা আমি জানি না।
কিন্তু সাকিব ভাইয়ের সাথে আসলে কাজ করার ইচ্ছা আছে কিনা? ইচ্ছে বলতে কি, এখন তো আমি সিনেমা থেকে আসলে একটু দূরে, ওইভাবে আমি আসলে এখন ভাবছি না সিনেমা নিয়ে। এখন আমি আসলে পার্সোনাল লাইফে আসলে একটু নিজেকে অন্যদিকে ইনভলভ করতে চাচ্ছি। মানে ফিল্মের ওরকম ভালো কোনো অফার আসলে হয়তো করা হবে না, তো ওরকম হতেও পারে নাও হতে পারে, মানে এখন যে করতেই হবে এরকম আসলে কোনো বিয়ে করে সংসারী হয়ে যাওয়ার ইচ্ছা বিষয়টা কিরকম? বিয়ে তো করতেই হবে, বিয়ে করে, আর আমি তো যথেষ্ট সাংসারিক একটা মেয়ে আমি বলবো, মানে আমি আমার সম্পর্কে আমি মানে বলতেছি, তো বিয়ে করে সংসার করব, যেহেতু এখনো বিয়ে হয় নাই, বিয়েটা তো আসলে ভাগ্যের ব্যাপার, কবে হবে সেটাও জানি না। কেমন পাত্র চাই? মানে কেমন বলতে, একটা মানুষ কিন্তু 100% পরিপূর্ণ হয় না, প্রত্যেকটা মানুষের মধ্যে ল্যাকিংস থাকে, আবার দেখা গেছে প্রত্যেকটা মানুষের চাওয়া পাওয়া এক থাকে না। ধরো একটা জিনিস তোমার ভালো লাগছে, ওই জিনিসটা আমার ভালো লাগছে না, আমি কি চাই সেটা হচ্ছে বিষয়। এখন আমি যেরকম চাই আমি তো 100% পাবো না, কিন্তু 50-60% হলেও হয় কি, বাকিটা ম্যানেজ করে নেওয়া যায়। আর সাংসারিক লাইফটা আমি মনে করি দুজনকেই স্যাক্রিফাইস করতে হবে। তো প্রথমে যেটা হবে যে আমার সাথে যারা অ্যাডজাস্ট হয়, আমি যখন বুঝবো যে এই মানুষটার সাথে আমার বোঝাপড়াটা খুব ভালো, তখনই আমি আসলে তাকে নিয়ে পজিটিভ চিন্তা করব। ওয়েল, আরেকটা বিষয়, যেমন ফিল্মে অনেকগুলো কাজ করা হয়েছে, হয়তো সবগুলো কাজ ভালো যায়নি, কিন্তু এমন কি হয়েছে যে ফিল্মে কাজ, এই কাজটা আমার ক্যারিয়ারের জন্য পে করে নাই বা আমার ক্যারিয়ারের জন্য ভালো ছিল না, এরকম কি কোনো কাজ হয়েছে? ক্যারিয়ারের জন্য ভালো ছিল না বলতে কি, আমার আসলে শুরুটাই ভুলে ভরা, কারণ আমি যেহেতু কারো হাত ধরে আসিনি। হয় কি, একটা জিনিস হচ্ছে প্রপার ওয়েতে আসা, যে আমি আগে থেকে একটা একটা কাজ সম্পর্কে জানি, বুঝি, আইডিয়া আছে, আমার কিন্তু ওই ধরনের কোনো আইডিয়া ছিল না, আমি হুট করে আসি। তো ওই সময় হচ্ছে কোন ডিরেক্টর ভালো, কোন ডিরেক্টর খারাপ, বা কার কাজের কোয়ালিটি কেমন, এই জিনিসগুলো আসলে আমার একদমই ধারণা ছিল না। তো নতুন অবস্থায় যখন কাজ শুরু করি, এরপরে যে হচ্ছে আমাকে অফার দিচ্ছে কাজের, তার সাথে কাজ করছি, কিন্তু এটার আসলে এটার পরবর্তী রেজাল্ট কী হবে এটা বোঝার মতো ক্ষমতা আমার ছিল না। তো কাজ করতে করতে যখন আমি বুঝতে পেরেছি যে আমার ওইটাই আসলে রং ছিল, মানে আমার শুরুটাই হয়েছে একটু কী বলে এটাকে, মানে ভালো কাজ দিয়ে আমার শুরু হয়নি, ভালো প্রোডাকশন দিয়ে আমার শুরু হয়নি, হয়তোবা এই কারণেই আমার ক্যারিয়ারের একটু প্রবলেম হয়েছে। না, তুমি তো তোমার ক্যারিয়ারে মালিক আফসারির মতো নির্মাতা পেয়েছো, তো সেক্ষেত্রে তো মালিক আফসারি তো অনেক ভালো ব্যবসা সফল সিনেমা দিয়েছেন ইন্ডাস্ট্রিতে, তো সেক্ষেত্রে সেটা কি তোমার ক্যারিয়ারের জন্য পে করেনি? না, পে করেনি, যতটুকু করেছে নেগেটিভ ওয়েতে, পজিটিভ ওয়েতে না। আমাকে, আমি যেই যেই প্রোডাকশনে কাজই করি, আমাকে দর্শক একভাবে চিনত, হ্যাঁ, কিন্তু ওই কাজটা করার পর পুরোটাই হচ্ছে আমার রিভার্স, সেটা ড্রেসের ক্ষেত্রে হোক, গানের ক্ষেত্রে হোক, সব কিছু মিলে হচ্ছে আমি, আমার মনে হয় যে আমি একদম মানে মানুষের কাছে, দর্শকের কাছে একটু একটু নেগেটিভভাবে হচ্ছে প্রেজেন্ট হয়েছে। মানে কি, ওই সিনেমার কাজে ড্রেস আপগুলো তোমার জন্য খুব ভালো ছিল না? না, ভালো ছিল না। যেভাবে ড্রেস পড়তে অভ্যস্ত? না, ভালো ছিল না বলতে আমি যেভাবে অভ্যস্ত সেভাবে তো ছিলই না। প্লাস হচ্ছে তুমি একটা ড্রেস পরবা, বাট সেটা যদি তোমাকে না মানায় বা ক্যারি করতে না পারো, সেই ড্রেসটা কিন্তু কোনোদিনও ভালো লাগবে না। এখানে আমি বলছি না যে খোলামেলা বা অনেক ঢাকা থাকতে হবে, সেটা না, বাট তোমার ফিটনেসের উপর ডিপেন্ড করে তোমার ড্রেস আপটা। হ্যাঁ, যেহেতু আমি ওই সময়টাতে হেলদি ছিলাম, তোমরা তো দেখছো, তো হেলদি অবস্থায় কিন্তু একটা মানুষকে স্লিভলেস বলো বা একটু খোলামেলা বলো কখনোই ভালো লাগে না। আর যখন একটা মানুষ একদম জিরো ফিগার হয়, তাকে কিন্তু একদম ওপেন করে দিলেও মনে হয় যে না, ঠিক আছে, চোখে লাগে না। তো ওই জায়গাটা থেকে আমার মনে হয়েছে যে আমার হেলথের সাথে, আমার ফিটনেসের সাথে আসলে ড্রেসটা যায় না, আমাকে ভালো লাগেনি দেখতে। সেটা কি শুটিং এর আগে নিয়ে কোনো ডিসকাস করা হয়েছে কিনা, যে কি ধরনের কস্টিউম থাকবে? না, এই ধরনের কোনো ডিসকাশন হয়নি। পরে শুটিং করতে গিয়ে, আমি দেখেছি, কারণ যেহেতু আমরা লং টাইম আমরা শুটিং করেছি, আমাদের সিনগুলো কমপ্লিট হয়ে গিয়েছিল, ডাবিংও রীতিমতো কমপ্লিট হয়ে গিয়েছিল, তো আমাদের ড্রেসম্যানের কাছে ড্রেসের মাপ তো সবারই আছে, জাস্ট হচ্ছে ডেট ফিক্সড করেছে একটা গান করতে হবে, তখন হচ্ছে সেটে যাই, মেকআপ টেকআপ দিই, দেন ড্রেসটা আর কি ওইরকমই ছিল। তো এমন একটা সিচুয়েশন যে ওই সময় আসলে আমি কী করব, আর ওই সময়টাতে আমি নতুন ছিলাম, ওই গার্ডস আমার ছিল না। এখনকার মতো যদি হতাম, আমি প্রয়োজনে আমি টাকা ব্যাক করে ওখান থেকে চলে আসতাম, আমি কখনোই হচ্ছে ওই গানটা করতাম। কিন্তু না, ওই যে ড্রেস তোমার পছন্দ হয়নি বা এটা কি তুমি ইনফর্ম করছো পরিচালককে, যে তাকে জানিয়েছো যে? হ্যাঁ, আমি জানিয়েছি, কারণ ওই সময় তিনি সেটে ছিলেন না, আমি ফোন করেছিলাম, কিন্তু সে বলে আমি জানি না, আর কি ড্রেস বানাইছে সেটাও আমি জানি না, আমার সিনেমাতে তো এই ধরনের ড্রেস হওয়ার কথা না, তো যেটা আছে তুমি পরে কাজ করো, ওরা বসে আছে। আচ্ছা, এটা কি তার মানে প্ল্যান ছিল, তোমার কি মনে হয়? হয়তো বা,
ডিরেক্টর যে আমার সেটটা এরকম হবে, আমি এরকম চাই, হ্যাঁ, বা আমার সিনগুলা এরকম হবে, তো ড্রেসগুলো যদি কেউ না জেনে থাকে তাহলে কে রেডি করলো? এটা ড্রেসম্যানের তো এত সাহস নাই যে সে নিজের মতো করে তৈরি করবে, ঠিক না? না, পরবর্তীতে সে এটা নিয়ে কোনো আর কথা বলেনি বা না আর কোনো কথা বলেনি, জাস্ট হচ্ছে আমাকে পরে উনি রাতে গিয়েছিলেন, রাতে যাওয়ার পর আমি কিন্তু ওই সময় অনেক শীত, হ্যাঁ, সারা রাত আমাকে সুইমিং পুলে ওই রকম ড্রেস পরে সারা রাত ঠান্ডা পানির মধ্যে, তুমি বুঝো যে শীতের মধ্যে, কড়া শীতের মধ্যে সুইমিং পুলে, সুইমিং পুলে যখন পানিটা জমা থাকে ওই পানিটা অবস্থা কি হয়, বরফের মতো। আমি রাত আটটার পরে আর কি এসার পর থেকে যে শুরু হয়েছে আমাকে পানিতে ভিজানো এবং ওই সুইমিং পুলে একদম ভোর ছয়টা পর্যন্ত আমি শুটিং করছি, মানে আমার শরীরে কোনো কিছু ছিল না, মনে হয় জমে গেছিলাম পুরা এই শীতের মধ্যে। আমি জানি না মানে এরকম আমার সাথে করার কারণটা আমি জানি না, এগুলো নিয়ে আমি কখনো কথা বলি নাই, বলতেও চাই না, তোমরা কোশ্চেন করো দ্যাটস ওয়াই হচ্ছে বলা হয়, কিন্তু আমার মনে এখনো প্রশ্ন জাগে যে আসলে কেন করা হয়েছে আমার সাথে এরকম। সেই প্রশ্নের জবাব কি উনি কখনোই দেননি? না, আমাকে জাস্ট একদিন বললো যে দেখো আসলে আমি নিজেও জানতাম না যে এইরকম ড্রেস রেডি করছে, আমি জানলে কখনোই এরকম ড্রেস তোমাকে পড়াইতাম না আমার সিনেমাতে। তাহলে কে মানে কে বলছে ড্রেসের কথা? কিন্তু এই গানটা তো অনেকটা ভাইরাল হয়েছে। ভাইরাল তো হয়েছে কিন্তু নেগেটিভ ওয়েতে, নেগেটিভ ওয়েতে, পজিটিভ ওয়েতে তো না। আমি তো আমি তো আশা করি নাই যে হচ্ছে আমি নেগেটিভ ওয়েতে ভাইরাল হই, আমার ভাইরালের দরকার নাই। আমার ভাইরাল জিনিসটা হচ্ছে এখন হচ্ছে আমরা দেখি ফেসবুক ইউটিউব ভাইরাল ভাইরাল ভাইরাল, ভাইরাল জিনিসটা কি? এই সাউন্ডই তো কখনো শুনি নাই, ভাইরাল শব্দটাই তো আমরা কখনো শুনি নাই। কিন্তু ওই যে মানে দর্শকরা কি রেসপন্স করছে, কি মন্তব্য করতে তারা? এটা অবশ্যই খারাপ ভাবে নিছে, ফ্যামিলি থেকে কোনো প্রভাব পড়ছে বিষয়টা? ফ্যামিলি থেকে আমার অনেক কথা শুনতে হয়েছে, ফ্রেন্ড সার্কেল থেকে কথা শুনতে হয়েছে, আত্মীয় স্বজন থেকে কথা শুনতে হয়েছে। ইনফ্যাক্ট এমনও হয়েছে যে আমার অনেক আত্মীয় স্বজন এমনিতেই সিনেমা লাইক করে না, তারপরে এই গান যখন আসছে আমার অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, মানে আমার আমার ঢাকায় দেখা গেছে যে চাচার বাসা বা মামার বাসা অনেকে আছে, আমি লজ্জায় আমি এখনও হচ্ছে তাদের বাসায় যাই না। মানে এই গানটার জন্য তোমার বাস্তব জীবনেও প্রভাব, অনেক প্রভাব পড়ছে অনেক, কারণ হয় কি আমরা যেহেতু হচ্ছে স্ক্রিনে কাজ করি তো বাইরের মানুষগুলো আমাদেরকে স্ক্রিনে যেভাবে দেখে সেভাবেই কিন্তু আমাদের জাজ করে, পার্সোনাল লাইফে আমাদের সাথে মিশার সুযোগ কিন্তু সবার হয় না। হ্যাঁ, তো প্রত্যেকটা মানুষের পার্সোনাল লাইফ থাকে, যেমন আমার এখনো বিয়ে হয় নাই, সামনে বিয়ে শাদী করতে হবে, প্রত্যেকটা মানুষের কিন্তু দিন শেষে সংসারটাই কিন্তু হচ্ছে ফ্যাক্ট, এটা কিন্তু করতেই হবে, যত হচ্ছে মন্ত্রী মিনিস্টার হোক আর যত বড় সুপারস্টার হোক সংসার কিন্তু সবাইকে করতে হবে, বাচ্চা কাচ্চা হবে তাদের মানুষও করতে হবে। তো সেই জায়গা থেকে যেহেতু বিয়ে শাদী হয় না, এই জিনিসগুলো হয় কি পার্সোনাল লাইফে অনেক বেশি অ্যাফেক্ট করে। তো এখন হচ্ছে একটা মানুষ ধরো আমাকে বিয়ে করবে, হ্যাঁ, আমাকে আমার পার্সোনাল লাইফ সম্পর্কে জানে না, সে কি জানে যে আমি একজন নায়িকা, তখন সার্চ করলে কি এই জিনিসগুলো যখন তার সামনে আসবে তখন কিন্তু আমার সম্পর্কে কখনোই সে পজিটিভভাবে ধারণা করবে না, অবশ্যই নেগেটিভ করবে। হ্যাঁ, হয়তো বা দুই একজনের সাথে যদি আমার মিশার সুযোগ হয় তখন হয়তো আস্তে আস্তে আমার সাথে চলতে ফিরতে মিশতে আমাকে বুঝতে পারলে তখন বুঝবে যে না আসলে পার্সোনাল লাইফে আমি কেমন, কিন্তু একটা মানুষকে কিন্তু আমি বলে বলে বুঝাইতে পারবো না যে পার্সোনাল লাইফে আমি এটা না, পার্সোনাল লাইফে আমি এটা না, এটা সম্ভব না, এটা সম্ভব না। আমাদের কিন্তু স্ক্রিনে মানুষ যেটা দেখে ওভাবেই থিঙ্ক করে। আচ্ছা, ওই একই সিনেমা তো জায়েদ খান হিরো ছিল, তো জায়েদ খানের সাথে কাজের এক্সপিরিয়েন্স কেমন? জায়েদ খানের সাথে কাজের এক্সপিরিয়েন্স বলতে কি, জায়েদ ভাইয়ের সাথে আমার ওইভাবে সিন ছিল না, আমাদের পার্ট দুইটা ছিল, একটা হচ্ছে পরিমণি আর জায়েদ খান, আর একটা হচ্ছে জয় চৌধুরী আর আমি, মানে আমাদের টোটাল পার্টটাই আলাদা ছিল, 50-50, ওদের পার্ট একদম আলাদা আমাদের পার্ট আলাদা, তো ওদের সাথে আমাদের কাজ আসলে ওইভাবে ছিল না। না, কিন্তু সে তো ওই সময় শিল্পী সমিতির সেক্রেটারিও ছিল, তো এই যে একটা সমস্যার মুখোমুখি তুমি হলা, তো সেটা কি তাকে ইনফর্ম করছ কিনা বা সে ইনফর্ম বলতে কি, আর জায়েদ ভাই তো এটার মধ্যে ইনভলভ ছিল এই সিনেমাতে, যেভাবেই হোক মানে প্রডিউসার উনি ছিল বা উনারই কোনো লোক, মানে সিনেমাটা আসলে উনারই ইয়ে করা গুছানো, তো সবকিছু মিলে আমি আসলে কাকে বলবো, না তাকে বলা হয়েছে, সে বলে তুমি করো, আমি কি বলবো বলো, আর ওই সময় নতুন, আমি আমার ওই গাছটা ছিল না, ওই যে বললাম না যে এখনকার মতো হলে কিসের হচ্ছে সেক্রেটারি আর কিসের মালিক আফসারি কিসের কি, আমি শর্টই দিতাম না, আমি চলে আসতাম, এটা নিয়ে ক্লেম করবে কয় টাকা দিছো আমাকে, দিয়ে দিতাম শেষ,
কিন্তু ওই গাছ তো আমার ছিল না ওই সময় যে আমি সেট থেকে চলে আসব মানে এই সুযোগটাই মনে হয় যে আর আমি তো হচ্ছে কখনো বেদবি মানে আমি যতদিনই কাজ করেছি বেদবি জিনিসটা কি সেটা তো আসলে কখনো করতে পারি না আর তখন আমার মনে হয়েছে একটা সময় যে ফিল হয়েছে যে আমি এখন যদি এখান থেকে চলে যেতে পারতাম কিন্তু আমার মনে হয়েছে এটা তো বেদবি আমি একটা মানুষকে কমিটমেন্ট করছি আমি একটা কাজ করব ইনভলভ হয়েছি কাজে এখান থেকে চলে যাওয়া তো বেদবি ওই সময় মনে হয়েছে কিন্তু এখন তো মনে হয় যে যেখানে বেদবি করা দরকার সেখানে বেদবি করাই উচিত মানে ওখানে চলে আসলে জিনিসটা ভালো হতো ভালো হতো আমার মনে হয় কি হতো হয়তো চলে আসতাম হয়তো কমপ্লেইন করতো সমিতিতে হয়তো এটা নিয়ে একটু ইয়ে হতো জরিমানা করতো শেষ জিনিসটা ফিনিশ তো এটা নিয়ে এত কথা হতো না এই দেখো এখনো এই সিনেমাটা কত আগে এখনো কিন্তু এটা নিয়ে কথা শুনতে হয় ইভেন তোমরা যারা আছো সবাই কিন্তু এখনো এটা নিয়ে আমার সাথে কথা বলে যাই হোক অন্তজলা সিনেমাটা তো ব্যাপক আলোচনায় ছিল এবং গানটাও এখনো মানুষ দেখতেছে এটাও তো পজিটিভ আর না কিভাবে পজিটিভ এই ধরনের কস্টিউমে যে আমাদের দেশে ফিল্ম হচ্ছে না তা না কিন্তু হচ্ছে ওই যে বললাম যে আমার সাথে ম্যাচ করতে হবে আমার বডির সাথে তো ম্যাচ করতে হবে এর থেকেও তো হচ্ছে অনেক ওপেন ড্রেস পড়তেছে পড়তেছে না কিন্তু ওইটার থেকেও তো আমি অনেক বেটার ড্রেস পরছি বাট আমার আমার বডির সাথে সেটা যায় নাই একটা জিনিস আমি পরাইলাম একজনকে কিন্তু সেটা তো সুন্দর লাগতে হবে সিনেমা মানে কি সিনেমা মানে হচ্ছে প্রেজেন্টেবল মানে একটা নায়ক নায়িকাকে প্রেজেন্টেবল হতে হবে এখন আমাকে পড়াইলেই যে আমরা প্রেজেন্টেবল হব সেটা তো বক্তব্য হচ্ছে ওই ড্রেসে তোমাকে সুন্দর দেখাচ্ছে না বাট অন্য যারা পড়তেছে তাদেরকে হয়তো ভালো লাগতেছে বা তাদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর ছিল এখন আসলে তোমার প্ল্যান কি লাস্ট কোশ্চেন যে তুমি আসলে ফিল্মে কন্টিনিউ করতেছো কিনা বা করবা কিনা যদি ভালো কোনো অফার আসে আমি আপাতত হচ্ছে ফিল্মে কাজ করছি না বাট যদি কোনো ভালো গল্প আসে আমার মনোপ্রত হয় অবশ্যই আমি কাজ করব আর পার্সোনাল লাইফে আমি একটু ভাবছি বিজনেস ইনভলভ হওয়ার তো ওই দিকেই হয়তো বা আমি বেশি সময় দেব অসংখ্য ধন্যবাদ রাইজিং বিডি স্পেশালে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো তারকার সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ